এফআইআর এর কপি সিটের কাছ থেকে চাইল সিবিআই, আনারুলকে মূল চক্রি বলছে পুলিশ। রামপুরহাট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, আর এই নির্দেশ সামনে আসার পরই জরুরি বৈঠকে বসলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, সিটের সঙ্গে কথা সিবিআই এর। ঘটনার পরই রাজ্য পুলিশের দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠনের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারাই কয়েকদিন ধরে তদন্ত করছিলেন, আর তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকের ফোন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এফআইআর কপিও চাওয়া হয়েছে। জানা যাচ্ছে হাইকোর্টের নির্দেশ সামনে আসার পরই একটি বৈঠক হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বৈঠক, যেখানে দিল্লির অফিসারদের সঙ্গে কলকাতার আধিকারিকদের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জানা যাচ্ছে এই বৈঠকের পরই দক্ষ অফিসারদের নিয়ে টিম গঠন হবে, আর এরপরই মামলা রুজু করা হবে সিবিআই এর তরফে। একই সঙ্গে ঘটনার কেস ডায়েরিও সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে ঘটনার আইওকে সিবিআই এর তরফে এহেন ফোন করা হয়, যেখানে সিটের সিবিআই কে সব রকমভাবে সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে আজ শুক্রবার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিশেষজ্ঞ দল বকটুই গ্রামে যান, পুরো এলাকা ঘুরে দেখান তারা, আর এরপর শনিবার থেকে একেবারে পুরোদমে তদন্ত শুরু করে দেবে সিবিআই এর আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। সিবিআই সূত্রের খবর, প্রায় 10 জনকে নিয়ে একটি দল এই মামলা তদন্তের জন্য তৈরি হবে। অন্যদিকে এই ঘটনার অন্যতম অভিযুক্ত আনারুল ইসলামের আজ 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আনারুলের তরফে আজ শুক্রবার শুনানিতে জামিনের আবেদন জানানো হয়। আইনজীবী বলেন, ঘটনার পর থেকে এলাকাতেই রয়েছে আনারুল, কোথাও পালানি, হঠাৎ করে 24 তারিখ উনি দোষী হয়ে গেলেন, এর আগে তাকে ধরাই হলো না। পুরো তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন আনারুলের আইনজীবী। একই সঙ্গে জামিনেরও আবেদন জানানো হয়, যদিও তা খারিজ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আনারুলকে ঘটনার অন্যতম মূল চক্রী হিসেবে এদিন আদালতে দাবি করেন সরকারি আইনজীবী। সওয়াল জবাবে তিনি বলেন, ওনাকে জেরা করে আরও নাম সামনে আসবে, আর সেই কারণে আইনজীবী আনারুলের পুলিশ হেফাজতের দাবি জানান, আর তা মঞ্জুর করে রামপুরহাট আদালত। রামপুরহাট গণহত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ সঙ্গত বললেন বিকাশ অধীর, সিদ্ধান্ত স্বাগত বলল বিজেপি। রামপুরহাট গণহত্যাকাণ্ডে তদন্ত সিবিআই এর হাতে তুলে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কোনো দেরি না করে সিটকে অবিলম্বে তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দিতে হবে বলেও জানানো হয়েছে। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে বাম, কংগ্রেস, বিজেপি। সোমবার রাতে প্রথমে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে হত্যা, এর 1.5 ঘন্টার মধ্যে এলাকার একের পর এক বাড়িতে অগ্নিকাণ্ড, তারপর একটি বাড়িতে 8 জনকে জীবন্ত পুড়ি মারার হত্যা। জানিয়ে পরের দিনই এডিজি জ্ঞানবন্ত সিং এর নেতৃত্বে সিট গঠন করে রাজ্য সরকার। ঘটনা সিবিআই তদন্তের দাবি পাল্টা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এদিন সেই মামলার রায়দান হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে সিটি ঘটনার আর তদন্ত করতে পারবে না, সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিতে হবে। ন্যায় বিচারের স্বার্থেই মানুষের আত্মবিশ্বাস বাড়াতে সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আদালতের তরফে। ঘটনার সময় পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফে। এ ব্যাপারে প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে 7 এপ্রিল। এদিনে হাইকোর্টের রায়কে সঙ্গত বলেই মনে করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যে 2013 সালের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত, তবে এদিনের নির্দেশকে অভাবনীয় বলেই বর্ণনা করেছেন তিনি। এদিনের বকটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, এই নির্দেশ থেকে বোঝা যায় ভারতে বিচার ব্যবস্থা রয়েছে, তবে এই তদন্ত যাতে আদালতে নজরদারিতে হয় তার জন্য তিনি বলেছেন। পাশাপাশি অধীর চৌধুরী এদিন বলেন, আনিস খানের হত্যার ঘটনা তো সিবিআই তদন্ত করতে হবে। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান, মুখপাত্র শমিক ভট্টাচার্য সবাই বলেছেন, যেখানে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন কোনো ধারা প্রয়োগ করতে হবে, সেখানে বিচার নিরপেক্ষ হতে পারে না। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার এলাকায় সাক্ষী দিতে কিনতে গিয়েও বলে অভিযোগ করেন তারা। এদিন রাজ্য সরকার সিবিআই তদন্তের বিরোধিতা করবে না বলে জানিয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, রাজ্য সরকার তদন্তে সহযোগিতা করবে।